একটা কথা সবসময় শোনা যায়, বাংলাদেশে অনেক মাহফিলগুলোতে মাহফিল চলাকালীন বন্ধ হয়ে যায়, তো আপনি আপনার মাহফিলে যখন শ্রোতারা আসবে এরকম কোনো ভয়ভীতি আছে কিনা, যে মাহফিল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? না না, এই ধরনের কোনো সম্ভাবনা ইনশাল্লাহ নাই। ইনশাল্লাহ আমাদের মাহফিল সুন্দরভাবে হবে, যে নিয়ে এখানে বাধা বিঘ্নের কোনো কারণ নাই। তার কারণ হলো আমরা আজকে 5-7 বছর যাবৎ এখানে তো মাহফিল করে আসছি। এই প্রতিষ্ঠানের যে সম্মানিত প্রতিষ্ঠাতা এবং আমাদের শেরে তাজ, সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন, আমাদের সবার নয়নের মণি আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু, ওনাকেও আমরা পেয়েছি। আমরা কথা বলছিলাম ওনার সাহেবজাদার সাথে, তো আমরা এখন কথা বলবো আমাদের শায়েখের কাছে। তো শায়েখ, আগামী 4 তারিখ আপনার এই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে মাহফিলের আয়োজন করার একটা নিয়ত করেছেন, তো এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন। এই ব্যাপারে আমার তো বিশেষ কিছু বলা নাই, বলা তো আপনারা বলবেন মাহফিল কিভাবে কামিয়াব করা যায়। তো সর্বপ্রথম যেটা বলতে চাই, এটা হলো যে আমাদের শুধু বাংলাদেশের না, বর্তমানে গোটা মুসলিম বিশ্বের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুহাদ্দিস এবং সকল মুসলিম জনতার রাহবর হযরতুল আলাম হাফেজ জুনায়েদ বাবুনগরী সাহেব দামাত বরকাতুহুম, উনি খুব অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। ওনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, সকলেই যেন দোয়া করেন যে আল্লাহ তাবারক তাআলা যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন এবং আল্লাহ পাক যেন ওনাকে দেশ ও জাতির পুরোপুরি রাহবরি করার সেই হিম্মত, সেই সাহস যেন আল্লাহ পাক দান করেন। আর এই মাহফিল কামিয়াবির জন্যে সকলের দোয়া করা দরকার, আল্লাহ পাক যেন এটাকে ভরপুর কামিয়াব করেন। এবং মাদ্রাসা আমার তো পল্লবীতে দীর্ঘদিন যাবৎ ছিল, আমি এই জায়গাটা খরিদ করছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ মসজিদ তো 3 তলা হয়ে গেছে, আপনারা দেখতেছেন, তো মসজিদেরও বেশ অনেক কাজ বাকি রয়েছে। তারপরে মাদ্রাসারও ছোট্ট একটা ঘর করছি, এখন ছাত্রত্র এখানে নিয়ে আসছি, মাদ্রাসারও আরও ঘরের দরকার। এরপরে যেই জায়গাটা এখন দাঁড়াই আছি সেই জায়গাটাও বাইনা করছি আর কি, টাকা পয়সা পরিশোধ করি নাই। তো আল্লাহ পাক যেন এগুলির সবগুলির ব্যবস্থা করেন, আমিন। দেশবাসী যারা যেখান থেকে দেখতেছে শুনতেছে, সকলেই যেন মাহফিলে আসেন, মাহফিলে আসবেন, এখানে আসলে দ্বীনের ফায়দা হবে, ইসলামের ফায়দা হবে। আর বাকি আপনারা যারা এখানে আসছেন সহযোগিতা করতেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। তো আপনার আশা করি আপনারা এখন আসছেন এবং মাহফিল পর্যন্ত আপনারা সকলে সক্রিয় থাকবেন ইনশাআল্লাহ, সহযোগিতাটা পাবো। এই যে আপনি মাহফিল করবেন সিদ্ধান্ত নেওয়ার পর থেকে এলাকার উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাকে কিরকম সহযোগিতা করছেন যদি একটু বলবেন? আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তো আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন, যেভাবে আসতেছেন এবং যেভাবে ওই দিন বের হইয়া সারা সাভারে বিভিন্ন মাদ্রাসায় গেছেন মাহফিলের প্রচার করতেছেন, আলহামদুলিল্লাহ আমি খুব আনন্দিত। এবং আপনারা যারা এখানে আছেন, আমি সকল উলামায়ে কেরামের শুধু আমারই মাদ্রাসার ব্যাপারে না, দিনই সকল কাজের ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। এবং আমি এখানে আসছি, আমি খুব নগণ্য মানুষ, আপনারা সকলে ঐক্যবদ্ধ হইয়া দিনই যত কাজকর্ম করেন সকল কাজে ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাকে পাবেন ইনশাআল্লাহ। একটা কথা সবসময় শোনা যায়, বাংলাদেশে অনেক মাহফিলগুলোতে মাহফিল চলাকালীন বন্ধ হয়ে যায়, তো আপনি আপনার মাহফিলে যখন শ্রোতারা আসবে এরকম কোনো ভয়ভীতি আছে কিনা, যে মাহফিল হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার এরকম সম্ভাবনা আছে কিনা? না না, এই ধরনের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ আমাদের মাহফিল সুন্দরভাবে হবে, যে নিয়ে এখানে বাধা বিঘ্নের কোনো কারণ নাই। তার কারণ হলো আমরা আজকে 5-7 বছর যাবৎ এখানে তো মাহফিল করে আসছি, মাহফিলে কোনো প্রকার বাধা বিঘ্ন হয়নি, এখানে একটা দিনই মাহফিল হবে। আর এবং সেই মাহফিলটা আমার ক্যাম্পাসের ভিতরে, আমার বাউন্ডারির ভিতরে, এখানে এরকম না যে আমি কোনো রুট গার্ড বন্ধ করে এখানে কিছু করতেছি, আমি আমার বাউন্ডারির ভিতরে মাহফিল করব এবং দিনই মাহফিল। এই দেশের সরকার, তারপরে বিরোধী দল এবং প্রশাসনে যারা আছে সকলেই মুসলমান, সকলেই দিনদার, আমরা রাতে নিশ্চিত চলাফেরা করি। দেশের পুলিশ প্রশাসনকে বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি চেকিং করার জন্য তারা যে রাস্তার মধ্যে চেকপোস্ট বসায়,
ওই সমস্ত জায়গায় আমাদের গাড়ি থামে, কিন্তু আলহামদুলিল্লাহ সব জায়গায় ওনারা যেভাবে আমাদেরকে মানে সম্মান করে ইজ্জত করে আর কি, এটা মানে বাংলাদেশের মুসলমান দেশ হিসেবে এটার একটা প্রমাণ যে প্রশাসন আলেম ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করে। এই জন্য প্রশাসন এখানে বাধা দিতে আসবে না। কিছু কিছু জায়গায় যেখানে বাধা ইতিমধ্যে আপনারা দেখতেছেন ফেসবুকে বা বিভিন্ন জায়গায়, এটা হলো অতি উৎসাহী কিছু মানে ইসলাম বিরোধী বা ইসলামকে পুরোপুরি বুঝে না, তারা আসলে এই বাধা দিয়া সরকারকে বিপদে ফেলতে চায়, এবং সরকারের সাথে আলিম ওলামায়ে কেরাম এবং দিনদার মানুষদের একটা সংঘাত সৃষ্টির এটা একটা পায়তারা বলে আমি মনে করি। এই জন্য আমি এটাও সরকারের কাছেও দাবি জানাবো, যারা এই কাজগুলি করতেছে এটা সরকারের জন্য শোভনীয় নয়, এটা যেন সরকার কঠিন হস্তে যেন দমন করে। বাংলাদেশে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল, এটা তো বাংলাদেশের ঐতিহ্য, এটা আবহমান কাল থেকে চলে আসছে, এটা হবেই। এটা যদি বাধা দিতে চায় তাহলে সংঘাত সৃষ্টি হবে, সরকারের জন্য সমস্যা হবে, দেশের জন্য সমস্যা হবে। ঠিক মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের শায়েখ যে কথাটি বলছেন আপনাদের সবাইকে নিশ্চিত করে, উনি বলেছেন যে এখানে মাহফিল হবে 4 তারিখ, এবং আপনাদের কোনো ভয়ভীতির কোনো কারণ নেই, প্রশাসনিকভাবে এবং এলাকাবাসীর পক্ষ থেকে সবাই শায়েখকে নিশ্চিত করেছেন, এবং শায়েখ নিজেও আমাদেরকে নিশ্চিত করেছেন আপনারা ভয়ভীতি ছাড়া আগামী 4 তারিখ 4 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আপনারা সকলে ইনশাআল্লাহ তাআলা মাহফিলে আসবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের শায়েখের জন্য আপনারা সকলে দোয়া করুন। এবং আপনারা যারা আসছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শায়েখ আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।